এরাও টানা দিচ্ছে, ঘর ঠিকানা মুশকিল হয়ে যাবে। এটা এবার আমাদের এদিকে আসতেছে, এই শেষ, এটা শেষ। বৃষ্টিতে চালন সব খালি, আমরা এখন একটু সাগরের দিকে যাচ্ছি, সাগর পাড়ে। এই গর্ত টানা দেয় নাই দাদা, এদের অবস্থা কি হয় কে জানে। ওই একজন ওই যে ওই গ্রুপ দিচ্ছে, ওরা চালের উপরে উঠে দাঁড়াইছে মাত্র। আমি নির্মলদা, হাবিব ভাই, আমরা তিনজন যাচ্ছি একটু সাগর পাড়ে। আর এই ফুলগুলা কালকের বৃষ্টির পানিতে আর একটু বেশি ফুটে উঠছে, সাগরের কি অবস্থা একটু দেখা দরকার। টানা দিচ্ছে, এরাও টানা দিচ্ছে, ঘর ঠিকানা মুশকিল হয়ে যাবে। আবহাওয়ার যে অবস্থা, আবহাওয়ার যে অবস্থা, তাতে বাড়িঘর ঠিকানো মুশকিল হয়ে যাবে। আমরা হাঁটতে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বাতাস, আপনারা ক্যামেরা তো বুঝতে পারতেছেন না হয়তো বা। এই যে এরাও টানা দিচ্ছে, কোন সোজা? হ্যাঁ, এই সোজাই তো যাবো। ওরে বাবা, ও দাদা দেখছেন অবস্থা সাগরের, ট্রলার আছে তো ওই সাইডে বঙ্গবন্ধুর আগে। ও বঙ্গবন্ধুর কোনায়, এই যে আমাদের একেবারে সোজাসুজি যেটা, ওটা ট্রলিং ইরন পয়েন্টে তো পুরো একদম ঢালতেছে ঠিকঠাক মতো। হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে, এবারে বালি ওই যে দাদা জাল টানে, সব জাল টানতেছে, জাল টানতেছে, ওই যে জাল টানতেছে, এরা জাল উঠাইতে পারবে এখন? চরে বোঝা যাচ্ছে যে এই যে বালি উঠতেছে কিভাবে। ওই যে দাদা, ওই যে বৃষ্টি যায় ওই দিক যাচ্ছে, মেয়ের আলী রয়েছে, যাক বাঁচাই গেছে। বৃষ্টি কমেও গেছে দেখেন, বৃষ্টির এরিয়া অনেক কমেও গেছে। আরো বাইরে এই এইটা কি, এই এই সোজা, ও সোজা, ও যে বয়া 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 বয়া,
সেটাই যে এই পাশে দুইটা আছে বালিতে তো গোসল হয়ে যাবে বালিতে দাদা নেমে গেছে এই ঘরে ঢুকেন এই ঘরে ঢুকেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দোকানে ঢোকেন কড়া বৃষ্টি হবে এখন ঝুম বৃষ্টি নামছে ঝুম বৃষ্টি পুরা নিম্নচাপ চলতেছে তো বেরোইতে পারলে আপনাদের দেখাইতে পারতাম ওই যে জঙ্গলের যে গাছগুলা যে কি করতেছে খালি চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না এইগুলোতেই যে হালকা পাতলা একটু নড়াচড়া করতেছে আর কি আর পারলেন না বাতাসে চাল উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে বাবা আসতে বাবা আসতে 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 ওরে খোদা এই টলার গুলা যে কি হবে টলার গুলা বৃষ্টি থেমে গেছে আমরা একটু দেখি টলারের কি অবস্থা সাগরে টলার আছে এখনো ডাইরেক্ট নিউ মার্কেট চলে নিউ মার্কেট নিউ মার্কেট হ্যাঁ হচ্ছে নিউ মার্কেটের অবস্থা সব দোকানপাট বন্ধ করতেছে যে পরিমাণ ঝড় সব বন্ধ করে দিচ্ছে সব চাল উড়ে যাচ্ছে এটা তো গেছে হাবিব ভাই এই শেষ এটা শেষ আরে আরে
আর এই জায়গা সবগুলা দাঁড়ান। হ্যাঁ, কয়েকটা বেড়েই ছিল, ওইগুলার অবস্থা আর নাকানি চুপানি খাচ্ছে সব। সেটাই তো দেখতেছি, মানুষের ঘর দেখতে গেছি আমি, এদিকে আমার আমার ঘরই গায়েব। আমি তো গেছি যে চরে বাইর চরে, গ্যাসের সিলিন্ডার একটু আগে আমি যাওয়ার সময় আমার কয় যে অবস্থা, তাড়াতাড়ি জানি সব ভেঙে চলে যায়। আপনি আমি তো ছিলাম, কোন রকম ভাবে সামাল দিচ্ছেন। আমাদের টলারের অবস্থা কি? ওরা ঘুরাইতে পারে না, আমি ওই সাইড দিয়ে আসলাম, ওই যে নেভি যাচ্ছে। এই যে একটু কাছ দিয়ে দেখাই, এটা আমাদের টলার, সাথের এটাও আমাদের টলার, আর এই ভিতরে এই যে খালটা, এই খালের এই পাশে আমাদের নৌকা বান্ধা আছে। গ্রাফি উঠে গেছে, এই দেখেন এই যে সব ওই সাগরে যেগুলো ছিল ওখান থেকে কিছু কিছু টলার, এই যে এখন সব এরকম ছোট ছোট ছোট, ওই যে ওই পাশের খাল, এই যে এই পাশের খাল, এই সব এখন এই ছোট ছোট খালে ঢুকবে। এই যে দেখেন এই সব যাচ্ছে, ওই যে ওই পাশে কিছু ঢুকে যাচ্ছে, এদিক দিয়ে কিছু ঢুকতেছে, সব এর এখন এই ছোট ছোট খালে ঢুকবে। ঝড় উঠলে এখানে টলার টিকা রাখা খুব মুশকিল। বাতাসে কোনো তাল নাই, বাতাস কোন দিক দিয়ে আসে না আসে। ওই তো সাফা ওই কার্গোটো দিল না, এটা কোন গেল, এটাই ঠিক আছে, ও চলবে চলবে, সমস্যা নেই। অন্যের অন্যের জন্য কবর গর্ত খুঁড়লে নিজেই পড়ে গেছে, নিজেই পড়া লাগে। আবার নামতেছে, আবার নামতেছে। এই যে আমাদের আরেকটা নৌকা, এটা এই যে ছোট ছোট খালের ভিতরে যাওয়ার জন্য। ঝড় একটু থামছে, ঝড় থামার পরে এখন আমরা আবার আসলাম দেখার জন্য আর কি। জোয়ার শুরু হয়ে গেছে, পানি আসতেছে। আর আপনাদের এর আগের একটু আগে যে ভিডিওগুলো দেখাইছি, এই সাইডে যে ট্রলারগুলো ছিল বিশেষ করে ওই সাইড দিয়ে, ওগুলো একটাও এদিকে ভিড়তে পারে নাই, সব ওই পাশে চলে গেছে। কারণ এই পাশে ভিড়তে গেলে ওদের ডোবা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ওই সাইড হচ্ছে যে খেজুর ট্রলার সাইডটা, ওই সাইডে যত ট্রলার ছিল ওরা ছেড়ে এই সাইড দিয়ে ঘুরে একেবারে ওই কানার মাথা যেটা বলে, কানার মাথার ওইদিকে গিয়ে ওরা অ্যাঙ্কর করছে। কানার মাথা অ্যাঙ্কর করেন অ্যাকচুয়ালি কানার মাথা থেকে, ওই যে ভিতরে আবার বোয়ালের মাথার ওই সাইডে যে ছোটো ছোটো যে খালগুলো, সে খালের ভিতরে অ্যাঙ্কর করছে। কারণ এই কানার মাথা বোয়ালের মাথা এত বড় জায়গায় ওরা ওগুলো টিকবে না আর কি, থাকাটা কঠিন হয়ে যায়, ছোটো ছোটো খালে ইজিলি থাকতে পারে। আর একটা মজার জিনিস দেখবেন, আমি মাত্র 2 মিনিট হয়েছে এখানে এসে দাঁড়াইছি, এর মধ্যে দেখেন রংধন উঠছে। যখন আমি এসে দাঁড়ালাম প্রথম শটটা নিলাম তখনও ছিল না, মাত্র এটা বের হইলো রংধনু।